প্রায়ই তারকাদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার বিষয় লক্ষ্য করা যায়। বলিউড তারকারা এক্ষেত্রে এগিয়ে। বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কেউ হয়েছেন ভালো লাগা থেকে, আবার কেউ গ্রহণ করেছেন নিজের প্রেমের সম্পর্কের পরিণতি ঘটাতে। সেসব ধর্মান্তরিত তারকাদের নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। এ আর রহমান, ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক অস্কারজয়ী এ আর রহমান হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার নাম ছিল এস দিলীপ কুমার। সুফি সঙ্গীতের প্রেরণা থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হন এ আর রহমান। ১৯৮৪ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে আল্লাহ রাখা রহমান অর্থাৎ এ আর রহমানে পরিণত হন। ধর্মেন্দ্র হেমামালিনী, বলিউড তারকা যুগল ধর্মেন্দ্র হেমামালিনী দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭৯ সালের ২১ আগস্ট ইসলাম ধর্ম মতে বিয়ে করেন হেমামালিনী ও ধর্মেন্দ্র। বিয়ের পর হেমার নাম বদলে রাখা হয় আয়েশা আর ধর্মেন্দ্রর নাম রাখা হয় দেলোয়ার খান। তবে তাদের বিয়ের পথে বাধা ছিলেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কর। সেই বাধা কাটাতে ১৯৭৯ সালে হেমা ও ধর্মেন্দ্র দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন, কারণ মুসলিম ধর্মে একাধিক বিবাহ আইন রয়েছে। শর্মিলা ঠাকুর, শর্মিলা ঠাকুর বলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের একজন। ২০১৩ সালে অভিনয়ে অসামান্য কৃতিত্বের জন্য পদ্মভূষণ পদকে ভূষিত হন। খ্যাতিমান এই অভিনেত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন মনসুর আলী পতৌদিকে। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয় আয়েশা। শর্মিলার তিন সন্তানের প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী। সাইফ আলী খান, সোহা আলী খান আর সাবা আলী খান বলিউডের নামী তারকাও বটে। অমৃতা সিং, বলিউড এই অভিনেত্রী পারিবারিক সূত্রে শিখ ধর্মের অনুসারী। অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের সংসার জীবন বেশি দিন স্থায়ী হয়নি। কারিনা কাপুরের সঙ্গে এখন সংসার করছেন সাইফ। জোভান শঙ্কর রাজা, কিংবদন্তি সঙ্গীতশিল্পী ইলাইয়া রাজার পুত্র জোভান শঙ্কর রাজা। মাত্র ১৬ বছর বয়সে প্রথম গানের কম্পোজ করেন তিনি। কোরআন পড়ে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আয়েশা টাকিয়া, জনপ্রিয় অভিনেত্রী আয়েশা টাকিয়ার বাবা হিন্দু আর মা ব্রিটিশ ইন্ডিয়ান। হিন্দু হয়েও দীর্ঘ সময় প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে। এরপর ২০০৯ সালে ওই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেন, যদিও তিনি কখনো ওই ধর্মান্তরের বিষয়টি প্রকাশ করেননি, তবে তা ধর্মান্তরিত হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। মমতা কুলকার্নি, একাধিক সুপারহিট ছবির নায়িকা মমতা কুলকার্নি। রূপে সৌন্দর্য দ্যুতি ছড়ানো এই অভিনেত্রী ২০১৩ সালে মুসলিম প্রেমিক ভিকি গোস্বামীকে বিয়ে করে ইসলাম গ্রহণ করেন। এই প্রেমিক যুগল বর্তমানে নাইরোবিতে বাস করছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত ভিডিও দেখতে জীবনের কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।